আসসালামু আলাইকুম, আমি আনোয়ারা বেগম, সহকারী শিক্ষক, চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ এক সমাস নিয়ে আলোচনা করব। আমি আগে দুর্গম যাই আমরা সেটা আলোচনা করি পরে মানে সংক্ষেপ মিলন একাধিক পদের এক প্রতিকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। যেমন দেশের সেবা, এই কথাটা আমরা যদি বলি দেশ সেবা, দেশের সেবা থেকে আসলো দেশ সেবা। দেশের সেবা, এখানে দেশে দেশের একটি শব্দ, সেবা একটি শব্দ, অর্থাৎ এটা একটি পদ, এটি একটি পদ, এই দুটি পদকে একত্রে নাম দিলাম কি দেশ সেবা। সমাসের রীতি সাধারণত সংস্কৃত থেকে আমাদের বাংলায় এসেছে। সমাস নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, সমস্ত পদ কি, ব্যাস বাক্য কি, সমাস সমান পদ কি, এগুলো প্রথমে বুঝতে হবে। আমি আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। সমাস সমান পদ, সমস্ত পদ ব্যাস বাক্য, অথবা এটাকে বলা হয় বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। আমি এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করি। সমস্ত পদ কি, সরি, প্রথমে বলছি সমাস সমান পদ। অর্থাৎ আমি একটু আগে কি বললাম যে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাস। এই যে যে পদে সমাসটা হবে সেগুলোকে বলা হয় সমাস সমান পদ। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহ পদ, আসন পদ, এই পদগুলোকে আমি একত্রে কি নাম দিলাম, সিংহাসন। একত্রে তার নামকরণ হলো সিংহ চিহ্নিত আসন, সেটা নামকরণ হলো সিংহাসন। তাহলে এই যে দুই বা ততোধিক পদকে আমি কি করলাম, এক পদে পরিণত করলাম, তার নাম হলো সিংহাসন। এই যে যে পদে সমাস হলো, অর্থাৎ সিংহ চিহ্নিত আসন, এগুলো হচ্ছে সমাস সমান পদ। আর যখন আমি সিংহাসন শব্দটা পেলাম, সমস্ত পদগুলোকে যে যে পদে সমাস হলো সেগুলো হচ্ছে সমাস সমান পদ, আর এগুলোকে আমি এক পদে পরিণত করলাম, তখন তার নাম হলো সমস্ত পদ। অর্থাৎ সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়, সমস্ত পদ। আর এই সমস্ত পদকে যদি আমি ভাঙি, যেমন সিংহাসনকে ভাঙলে কি পায়, সিংহ চিহ্নিত আসন, এটা হলো একটি বাক্য পুরোটা। আলাদা আলাদা যখন আমি
শব্দে করি তখন সেটা হলো পদ বাক্যে ব্যবহৃত শব্দ পদ। যখন তাকে পুরাণায়নে একত্রিত ধরলাম সিংহ চিহ্নিত আসল এটা একটি বাক্য হলো, এই বাক্যটার নাম হলো বেশ বাক্য বা বিগ্রহ বাক্য। এটাকে কিভাবে পেলাম? সিংহ সিংহাসন শব্দটিকে ভেবে। তাহলে সিংহাসনটা হলো কি? সমস্ত পদ। সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা যে বাক্য বা বাক্য সেটি পাই তার নাম হলো বেশ বাক্য বা বিগ্রহ বাক্য। সমস্ত পদ সমান পদ। আরেকটি কথা, সমাস যুক্ত পদে প্রথম অংশ থাকে একটি, দ্বিতীয় অংশ থাকে। অর্থাৎ প্রথম অংশটাকে বলা হয় পূর্ব পদ, পরবর্তী অংশটাকে বলা হয় পরপদ বা উত্তর পদ। সমাস যুক্ত পদে প্রথম অংশ, সমাস যুক্ত পদের প্রথম অংশ সেটা হলো পূর্ব পদ, আর পরবর্তী অংশটাকে বলা হয় বংশ বা শব্দকে বলা হয় উত্তর পদ বা পরপদ। পূর্ব পদ উত্তর পদ বা পর পদ। অর্থাৎ তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম যে সমস্ত পদ সমসমান পদ বেশ বাক্য, সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ, আর যে যে পদে সমাস হয় তাকে বলা হয় সমসমান পদ, আর এই সমস্ত পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা যে বাক্য বা বাক্য অংশটুকু পাই সেটা হলো বিগ্রহ বাক্য বা বেশ বাক্য। তোমাদের পরীক্ষা এভাবে আসে যে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো, অর্থাৎ একটি মূল শব্দ দেওয়া থাকে এটাকে কী করতে হবে বাক্যাংশে অর্থাৎ বিগ্রহ বাক্যে বা বেশ বাক্যে পরিণত করে সমাসের নামকরণ এগুলো করতে হবে। তবে আজকে তোমাদের আমি শ্রেণী বা পর্যন্ত শুধু যাব, সমাস কত প্রকার? ছয় প্রকার, দ্বন্দ্ব সমাস, দীর্ঘ সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অভিভাবক সমাস, বহুব্রীহি সমাস। সমাসের শ্রেণী বিভাগ, দ্বন্দ্ব, দীর্ঘ, কর্মধারয় তৎপুরুষ অবৈভাব বহুব্রীহি। দ্বন্দ্ব দীর্ঘ কর্মধারয় তৎপুরুষ বহুব্রীহি অবৈভাব। আমি আজকে দ্বন্দ্ব নিয়ে আলোচনা করব। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থে প্রাধান্য থাকে, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থে প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমি এই সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে সমাসে উভয় পদের প্রাধান্য থাকে। অর্থাৎ আমি তোমরা লক্ষ্য করবে একটু আগে আমি কী বলেছিলাম যে সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটি পদ লক্ষ্য করি, একটা হচ্ছে পূর্বপদ একটা পরপদ। এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা যখন বেশ বাক্যটাকে সমস্ত পদে নিয়ে যাব তখন দুটি পদেরই প্রাধান্য পাবে, যে সমাসে সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন দুয়ার কলম, এটা হচ্ছে সমস্ত পদ, এটাকে যদি আমি ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে আমরা কী পাই? দুয়ার ও কলম।
বাক্য বলে তার নাম হচ্ছে বেশ বাক্য আর দুয়াত কলম তা হচ্ছে এখানে